আর মাত্র হাতে গোনা কয়েকটি দিন বাকি শারদীয়া দুর্গাপুজোর। এর আগে চেক পেল জলপাইগুড়ি ক্লাব কর্তৃপক্ষ। বৃহস্পতিবার জলপাইগুড়ি কোতোয়ালি থানার আওতায় যতগুলি দুর্গাপূজা কমিটি রয়েছে তাদের চেক প্রদান করা হলো। পুজোর আগে 85,000 টাকা চেক পেয়ে খুশি প্রকাশ করেছেন ক্লাবের কর্তৃপক্ষরা। জলপাইগুড়ি কোতোয়ালি থানার আইসির উপস্থিতিতে 230টি পুজো কমিটিকে চেক প্রদান করা হলো। এই বিষয়ে ক্লাবের এক কর্মকর্তা বলেন, আজ তাদের হাতে 85,000 টাকার চেক তুলে দিল পশ্চিমবঙ্গ সরকার। এই চেক পেয়ে তাদের পুজো করতে অনেকটাই সুবিধা হবে। আর্ডিকর হাসপাতালে ঘটে যাওয়া ন্যাক্কারজনক ঘটনাকে কেন্দ্র করে প্রতিবাদ আন্দোলন চলছে রাজ্য জুড়ে। তার পরিপ্রেক্ষিতে এবার রাজ্য সরকারের দেওয়া দুর্গার ভাণ্ডার ফিরিয়ে দিয়েছে একের পর এক দুর্গাপূজা কমিটি। এই আবহে দুর্গার ভাণ্ডার নিতে ইচ্ছুক কমিটিগুলিকে সমবেত হওয়ার বার্তা দেওয়া হয়েছিল বিভিন্ন পুরসভার পক্ষ থেকে। উল্লেখ্য, দুর্গার ভাণ্ডার অর্থাৎ দুর্গাপূজার অনুদান চালু হয়েছিল 2017-18 সাল থেকে, এক টানা তা চলে আসছিল। এবার আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে ঘটা ঘৃণ্য ঘটনার পর দুর্গার ভাণ্ডার ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় বেশ কয়েকটি দুর্গাপূজা কমিটি। তা নিয়ে জোর চর্চা চলছে রাজ্য রাজনীতিতে। কিন্তু দুর্গার ভাণ্ডার প্রকল্প গ্রহণ করা পুজো কমিটির সংখ্যাও কিন্তু প্রচুর, আর এবছর সেই অনুদানের পরিমাণ বেড়েছে। অনেক পুজো কমিটির দাবি, এতে আর্থিক চাপ অনেকটাই কমবে। জলপাইগুড়ির দুর্গাপূজা কমিটিগুলিকে রাজ্য সরকারের আর্থিক অনুদান প্রদানের প্রক্রিয়া শুরু হলো বৃহস্পতিবার। 3 দিন ধরে চলবে এই চেক বিলি প্রক্রিয়া। এদিনের চেক বিলি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণ রায়বর্মন, পুরসভার পুরপ্রধান পাপিয়া পাল, অতিরিক্ত পুলিশ সুপার শোভনিক বন্দ্যোপাধ্যায়, কোতোয়ালি থানার আইসি সঞ্জয় দত্ত, সদর ট্রাফিক আইসি অমিতাভ দাস সহ অনেকেই। রাজ্য সরকারের অনুদান পাবে জেলার মোট 815টি দুর্গাপূজা কমিটি। সকল পুজো কমিটিকে অনলাইনে পুজো করার জন্য আবেদন জানাতে হবে। এরপর সেই আবেদন করার কপি জমা করার পরেই মিলবে সরকারি অনুদান। কোতোয়ালি থানা এলাকায় মোট 230টি পুজো কমিটিকে চেক বিলি করা হবে। জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণ রায়বর্মন জানালেন, পুজো মণ্ডপে ডেঙ্গি বাল্যবিবাহ বন্ধ করার প্রচার করা হবে। পুরপ্রধান পাপিয়া পাল বলেন, সরকারের বিধিনিষেধ মেনে পুজো ভালোভাবে কাটবে। পুজো কমিটির তরফে অভিজিৎ সরকার বলেন, অন্যান্য বার এই টাকা পুজোর 2-1 দিন আগে পেতেন তারা, কিন্তু এবার সেই টাকা আগে পাওয়া তাদের খুব উপকার হয়েছে। আর্যকর আবহে দুর্গাপুজোর সরকারি অনুদান ফেরাতে চেয়েছে বেশ কয়েকটি ক্লাব। কেউ কেউ আবার অসহ্যের অজুহাতে দুর্গাপূজা বয়কটেরও ডাক দিয়েছেন। এই ট্রেন্ডে আদপে ক্ষতি রাজ্যের অর্থনীতির, ধাক্কা খাবে পুজোর সঙ্গে যুক্ত প্রান্তিক মানুষজন। তবে শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে দুর্গা ভাণ্ডার প্রকল্পের অনুদান সাদরে গ্রহণ করল জলপাইগুড়ি ক্লাব কর্তৃপক্ষ। 85,000 টাকা অনেক আগে টাকাটা পেয়ে গেলাম, যার ফলে টাকাটা পাওয়ার ফলে আমাদের যেসব খরচাগুলো আছে সেটা অনেক কিছু আগিয়ে গেল, অ্যাডভান্স পেয়ে গেলাম। অ্যাডভান্স পাওয়াতে অনেক সহযোগিতা করে দিল প্রশাসন, প্রশাসনের তরফ থেকে তাদেরকে ধন্যবাদ। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মণি হোশিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল, আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানির দিনবাজার এক্সিস ব্যাংকের পাশে জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নম্বর 9547029475।